যখন আপনারা সমস্যার সম্মুখীন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা, কেন আপনারা প্রতিবাদ করছেন না? কেন আপনারা এই সমস্যা কেউ শুনবে না? কখনো শুনেনি, কোনোদিন শুনবে না। আন্দোলন চাই, আন্দোলন চাই, আন্দোলন চাই। যাই হোক, আমি বেশি কিছু কথা বলবো না। আপনারা দয়া করে এই ভুলে দিন, সমাধান হয়নি, আগেও হবে না, আগামী দিনও হবে না। অতএব আমার আবার বলার যে আপনারা এই আন্দোলনকে আরো আরো বেশি সজাগ করে তুলুন। আমাদের কাছে এসেছেন আপনি, ওনার অমূল্য সময় নষ্ট করে এরপর আপনাদের সামনে উনি বক্তব্য রাখছেন। কর্মসূচি রয়েছে, সাত দফা কর্মসূচি রয়েছে। বিদ্যুতের যে প্রতিদিন নিয়ত দাম বেড়ে চলেছে, আমরা সেই সাত দফা দাবি নিয়ে আজকে পঞ্চমতম সম্মেলন করছি এখানে। আর আপনারা জানেন যে আমাদের বৈচি পান্ডুয়ার বৈচি শাখায় এখানে গ্রাহকদের সঙ্গে তুঙ্গলিপনা হয়, ভালো ব্যবহার হয় না। আমরা চাই বিদ্যুৎ প্রতিটা মানুষের প্রয়োজন, সেই ঠিকভাবে বিদ্যুৎটা সরবরাহ করুক আর মানুষকে মানুষ ভাবুক, মানুষের মতো ব্যবহার করুক আর আমাদের এটা পঞ্চমতম সম্মেলন, আমাদের আর কিছু ব্যাপার নয়। আমাদের ব্যাপার হচ্ছে মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো করুক আর বিদ্যুৎটা সরবরাহ সঠিক সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাক। আজকে এখানে মিনিমাম 300-400 গ্রাহক আমাদের সাথে এসছে এখানে, ওনাদের নিয়ে সম্মেলন হচ্ছে। আগামী দিনে আমরা বৃহত্তম সম্মেলন আন্দোলনে যাব। আমাদের এখানে এসে যদি না আমাদের এখানে এসে যদি আমাদের দাবি দাওয়া না মানে বৈচি শাখার, তাহলে ডেপুটেশনের রাস্তায় বৃহত্তম আন্দোলনের দিকে আমরা যাব।